দেখুন, যুব সমাজ, ছাত্র সমাজ এবং মহিলারা এবং আবাল বৃদ্ধ বনিতা সবাই বেরিয়ে এসেছেন সুনীল সিংকে অভিবাদন জানানোর জন্য। এগিয়ে আসছেন ধীরে ধীরে নোয়াপাড়ার এবারের ক্যান্ডিডেট ভারতীয় জনতা পার্টির সুনীল সিং মহাশয়। সবাই রয়েছেন সুনীল সিংয়ের পাশে, বাইরে বেরিয়ে আসছেন। মানুষ স্বতঃস্ফূর্তভাবে মানুষ এগিয়ে আসছে, হাত জোর করছে, আশীর্বাদ করছে সুনীল সিং ভাষাকে, প্রণামের মাধ্যমে, সৌজন্য বিনিময়ের মাধ্যমে দাদাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন যে দাদা আপনি এগিয়ে চলুন, আমরা আপনাদের পাশে, আপনার পাশে আছি। এটা কিন্তু জনগণ বিভিন্নভাবে বোঝাতে চেষ্টা করছে, তাদের মৃত্যু, তাদের ভালোবাসা, সমস্ত একটা বাড়িও ছাড়ছেন না। প্রত্যেকটা বাড়িতে তিনি ইন্দিমুজালি প্রত্যেকটা বাড়িতে গিয়ে গিয়ে নিজে হাতে দিচ্ছেন। এটা দেখে বলা যায় তিনি মানুষের সাথে রয়েছেন, তিনি মানুষের পাশে। লোক, মানুষ স্বতঃস্ফূর্তভাবে, মহিলারা স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসছেন ওনাকে অভিবাদন জানানোর জন্য, ওদের সন্দেহের জন্য হাসি মুখে তারা সংকল্পবদ্ধ তুলে নিচ্ছেন এবং দু হাত করে আশীর্বাদ করবেন আগামী 2021-এর যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচন নোয়াপাড়ার ভারতীয় জনতা পার্টি ক্যান্ডিডেট সুনীল সিংকে তারা দু হাত করে আশীর্বাদ করেন। আবাল বৃদ্ধ বনিতা, জাতি ধর্ম নির্বিশেষে তারা সবার কাছে, তিনি সবার কাছে পৌঁছাচ্ছেন। একজনের কাছে ব্যবসায়ী থেকে আরম্ভ করে শ্রমিক থেকে আরম্ভ করে রিক্সা চালক ভাই থেকে আরম্ভ করে টোটো চালক ভাই থেকে আরম্ভ করে অটো চালক ভাই থেকে সবার কাছে আবাল বৃদ্ধ বনিতা সবার কাছে পৌঁছাচ্ছেন সুনীল সিং সামনে থেকে সরল তুমি এত বড় বডি হারিয়ে বলছো। মানুষ দেখুন কীভাবে মানুষ বেরিয়ে এসছেন রাস্তার মধ্যে, মানুষ দুহাত করে আশীর্বাদ করার জন্য। যে 2021-এর যে মহারণ, সেই মহারণে সুনীল সিংকে তারা ভারতীয় জনতা পার্টি পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, সেই আশা রেখে মানুষ আবেগ নিয়ে প্রত্যেকটি মানুষ আজকে আবাল বৃদ্ধা বনিতা জাতি ধর্ম নির্বিশেষে তারা সুনীল সিংয়ের পাশে রয়েছে এবং সুনীল সিংকেই তারা আগামী যে 2021-এর নির্বাচন, সেই 2021-এর নির্বাচনে তারাই তাকে জেতানোর জন্য এগিয়ে আসছেন এবং দুহাত ভরে আশীর্বাদ করবেন এই প্রার্থনা করছেন। দেখুন শতশুদ্ধা সুনীল সিংকে ভোট দেবেন, সুনীল সিংকে ভোট দেবেন, সুনীল সিংকে ভোট দেবেন, আপনি দেবেন সুনীল সিংকে ভোট, সুনীল সিংকে ভোট দেবেন, সুনীল সিংকে ভোট দেগা, সুনীল সিংকে ভোট দেবেন, সুনীল সিংকে ভোট দেবেন। সুনীল সিংকে ভোট দেবেন আপনারা, বলুন বাবুকে বলুন দেবেন তো।
মানুষের স্বতঃস্ফূর্ততা নজর কাটছে, মানুষ এগিয়ে আসছে সুনীল সিং এর সঙ্গে পাশে থাকার জন্য। সুনীল সিং মানুষের কাছে পৌঁছাচ্ছেন, জাতি ধর্ম নির্বিশেষে কোনো মানুষকে তিনি বাদ দিচ্ছে না। প্রত্যেক আবার বিদ্যমণিকা প্রত্যেকটি মানুষের কাছে তিনি আশীর্বাদ চেয়ে দিচ্ছেন যে আগামী যে 2021 যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে আপনারা আমাকে দুহাত ভরে আশীর্বাদ করবেন এবং ভারতীয় জনতা পার্টির সিম্বল পদ্মফুলে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এই আশা রেখেই উনি এগিয়ে চলেছেন যে ডবল ইঞ্জিন সরকার গড়ার লক্ষ্যে সুনীল সিং এগিয়ে যাবে। এই আশা রেখে আগামী 22 এপ্রিল যে মহারণ রয়েছে, সেই মহারণে উনি সবার কাছে আশীর্বাদ কামনা করে প্রত্যেকটি দুয়ারে দুয়ারে উনি পৌঁছে যাচ্ছেন। দেখুন মানুষ কীভাবে আবেগের সঙ্গে উৎফুল্লের সঙ্গে এগিয়ে এসছেন। সুনীল সিং আসছেন বিধায়ক, তাকে দুহাত তুলে আশীর্বাদ করবেন বলে তারা দাঁড়িয়ে আছেন রাস্তার দুধারে। জয় শ্রীরাম বলিয়ে সব একবার মানুষ মালা নিয়ে দাঁড়িয়ে আছে, মানুষের আবেগ চোখে পড়ার মতো যে সুনীল সিংকে তারা বরণ করেছেন। কত না আনন্দিত সুনীল সিংকে নিয়ে নেওয়াতে, অনেক আনন্দিত। কি চাইবেন সুনীল সিংয়ের থেকে? শুনলেন মানুষের স্বতঃস্ফূর্ততা, মালা নিয়ে দাঁড়িয়ে আছেন দুহাত করে তাকে আশীর্বাদ করার জন্য। Hey, Sira! Hey, Sira!
মানুষের ভালোবাসা আশীর্বাদ সমস্ত আমি মানুষের কাছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছে দাদাকে সমর্থন করার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য। শ্রমিক থেকে শ্রমজীবী, সবজি বিক্রেতা থেকে রিক্সা চালক ভাই, সবাইকে উনি আপন করে নিচ্ছে। তারাও কিন্তু দাদাকে সমর্থন জানাচ্ছেন। দেখেন, দেখছেন ঠাকুরের বাসন ধুচ্ছিলেন দাদা এবং দাদাকে দাদার কাছ থেকে ভালোবাসা নিলেন, প্রত্যেকে হাসছে। এই হাসি, এই ভালোবাসা, এই জনসমর্থন কিন্তু প্রমাণ করে দিচ্ছেন এবার নোয়াপাড়া বিধানসভার মানুষের কাছে কাছে পৌঁছে যাচ্ছেন। শ্রমিক মানুষ থেকে রিক্সা চালক ভাই থেকে ভ্যান চালক ভাই থেকে গ্যাসের দাদা থেকে সবার কাছেই সুনীল সিং পৌঁছে যাচ্ছেন, মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছেন। নির্বাচন উপলক্ষে কেন্দ্রে বিজেপি প্রার্থী বলি এতদিন যে রাজত্ব তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে যে
আমরা এক্সপেক্ট করেছিলাম, উনি তার যে পরিণতি দিয়েছে আমাদের মহিলাদের উপর অত্যাচার আরো দুঃশাসন বেড়ে গেছে, এইটা আমরা বিজেপি সরকারকে এই কারণেই চাই। আমরা দেখেছি তাদের যেইটুকুনি আমরা তাদের পার্টিতে এসে যেই সম্মান, যেই ভালোবাসা, যে মর্যাদা পেয়েছি, তাই আমরা এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে আমরা যেরকম মহিলারাই এনেছিলাম, মহিলারাই তাদের তাকে দূর করে বিজেপি সরকারকে এনে দেখিয়ে দিতে চাই মহিলাদের সম্মান কীভাবে দিতে হয়। দেখছেন প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মানুষ আজকে আবেগপ্রবণ, প্রত্যেকটা মানুষ উৎফুল্লিত যে সুনীল সিংয়ের সঙ্গে আজকে ওনারা হারতে পারছেন, এবং ওনারা আশাবাদী সুনীল সিং নোয়াপাড়ায় আবার জিতে অনেক কাজ হবে। প্রত্যেকটি মানুষের কাছে পাশে আছেন, তার সঙ্গে দাদা, দাদার সঙ্গে মানুষ রয়েছেন, এটা কিন্তু তাদের মুখের অভিব্যক্তি প্রকাশ করে দিচ্ছে। এবং দাদা তার ছন্দে এগিয়ে আসছেন মানুষের দুয়ারে পৌঁছানোর জন্য। প্রত্যেকটি মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছেন তার হাত থেকে এই সংকল্প পত্র নেওয়ার জন্য। মানুষ হাসি মুখে নিচ্ছেন, দু হাত ভরে আশীর্বাদ করছেন, ফুল দিচ্ছেন, কেউ কেউ হাসি মুখে হাত জোর করছে, আমরা তোমার সাথে আছি সুনীল, তুমি এগিয়ে চলো। সাথে নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন নোয়াপাড়ার ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট। সাধারণ মানুষ হাসি মুখে তার সঙ্গে থেকে যে রয়েছে সেটা বলছেন। একেবারে ভেতরে ভেতরে পৌঁছে আছে মানুষকে, দেখছেন মানুষ ওনাকে ঘরে আলার জন্য দৌড়ে যাচ্ছে, সেখান থেকে চাবি তালা দিয়ে ওনাকে ঘরে আসার জন্য জায়গা করে দিচ্ছেন যে সুনীল থেকে আমরা চাই 2021 বিধানসভা নির্বাচন। ধীরে ধীরে এগিয়ে চলেছেন মানুষের কাছে। আমাদের ভারতীয় জনতা পার্টি সবার প্রার্থী সুনীল সিং। এবারে সুনীল সিংয়ের হাওয়া কী বলছে? নোয়াপাড়ায় আমাদের বিজেপি হাওয়া সবসময় ভালো, বিশেষ করে আমাদের নোয়াপাড়া কোন মণ্ডলে, এখান থেকে আমরা সুনীল সিংকে ম্যাক্সিমাম ভোটে আমরা লিড দেবো। আমাদের এখানে আমরা আশা করছি যে নোয়াপাড়া প্রত্যেকটা মণ্ডলেই এবার বিজেপি জিতবে এবং সুনীল সিং অনেক ভোটে জিতে এখান থেকে ফের বিধানসভায় বিধায়ক হয়ে যাবে। সুনীল সিং ভোটে জিতল,
যেটার পরে আপনারা কি কি চাইছেন এখানকার উন্নতি? আমরা প্রথমত লোকাল উন্নতি থেকে আমাদের যে পশ্চিমবঙ্গের পুরো উন্নতি, যেখানে আমাদের ব্যারাকপুর বেলতে আমরা যেটা জানি, ব্যারাকপুর বেলতে আমরা ছোটোবেলা বা আগে দেখেছি যে এখান থেকে প্রত্যেকটা কারখানা, জুট মিল এবং পেপার মিল ছিল, আরও অনেকগুলো মিল ছিল যেমন বেঙ্গল এনামেল, এইসবগুলো যেন আমরা ফের সুনীল সিংকে দিয়ে বলে আমরা চেষ্টা করবো কলকারখানাগুলো খুলে বেকার ছেলেদের চাকরির ব্যবস্থাটা যেন হয়, সেটাই আমাদের সব থেকে বড়ো ইস্যু, এবং স্বাস্থ্য ব্যবস্থাটা সেটাকে ভালো করে তৈরি করার জন্য এটার জন্য আমরা এখানে পশ্চিমবাংলায় যে নারী নির্যাতন হচ্ছে, এই নারী নির্যাতন নিয়ে আপনারা কতটা সচেষ্ট বা কতটা সক্রিয়? দেখুন, নারী নির্যাতনের ব্যাপারে যেটা বলতে পারি যে আমাদের এই নোয়াপাড়াপুর বা নোয়াপাড়া মণ্ডলে, নোয়াপাড়া বিধানসভায় সেরকমভাবে কোনো অত্যাচার হয় না, এবং যেটুকু হয় সেটুকু যাতে বন্ধ হয়ে যায় সে ব্যবস্থাটা আমরা করার চেষ্টা করি। এখানে আগে মানুষ একটা দুষ্কৃতি তাণ্ডব হতো, সেই দুষ্কৃতি তাণ্ডব কি এখন বন্ধ হয়েছে? কিছু প্রভাবশালী তৃণমূলের যারা ছিলেন তারা এখানে এসে দুষ্কৃতি তাণ্ডব করতো, সেই তাণ্ডব কি এখানে বন্ধ হয়েছে? না, সেটা ছিল, চলতো, কিন্তু লোকসভা ইলেকশনের পর থেকে আমরা দেখছি আমাদের এখানে এখন বন্ধ আছে। আপনার নাম? জ্যোতিষ কুমার ভগত, প্রাক্তন প্রেসিডেন্ট নোয়াপাড়া কুনমণ্ডল, এখন বর্তমানে ব্যারাকপুর সাংগঠনিক জেলার সদস্য। মানুষ ওনাকে ফুল দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন যে 2021-এর নির্বাচনে আপনি এখান থেকে জিতবেন। আমরা আশাবাদী, আমরা আশীর্বাদ করছি আপনাকে যে 2021-এর যে মহারাজ, সেই মহারাজ কাউকেই উনি বাদ দিচ্ছেন না। শ্রমিক মানুষ হাসি মুখে শুধু ভালোবাসার টানে এখানে দাঁড়িয়ে রয়েছে, যে কাছে রয়েছে মানুষ, মানুষের যে স্বতঃস্ফূর্ততা, মানুষের যে আবেগ, মানুষের যে উদ্দীপনা, সেটা সুনীল সিংয়ের এই আগমনের ফলে বোঝাচ্ছে। মানুষ বাড়ির বাইরে থেকে অধীর আগ্রহ করছেন যে কখন সুনীল সিং এসে তাদের হাতে ইস্তারটা তুলে দেবেন। প্রত্যেকটি মানুষ হাসি মুখে তারা ইস্তার নিচ্ছেন এবং দু হাত ভরে আশীর্বাদ করছেন নোয়াপাড়ার ভারতীয় জনতা পার্টির। হাসি মুখে সবাই তার থেকে ওদের যে ইশতেহার আছে সেই ইশতেহার নিচ্ছেন সুনীলদার হাত থেকে হাসি মুখে, কেউ ফুল দিয়ে তাকে অভিনন্দন জানাচ্ছেন। আর একটা লিফলেট দিয়ে দে চাইছে, নিজের হলো চাইছে।
মানুষের ঘরে ঘরে বলছি আছেন, প্রত্যেকটি মানুষকে উনি এই ইস্তেহার দিচ্ছেন, হাতে তুলে দিচ্ছেন। মানুষের ঘরে ঘরে বসে আছেন সলিল, আজকে এসছেন নোয়াপাড়ার 19 নম্বর ওয়ার্ডে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসছেন দরজা দিয়ে তাকে ভালোবাসা আশীর্বাদ জানানোর জন্য। তোমরা তো ফাঁকা থেকে ধরো না, যে আরো বাড়ি আছে, যেমন মানুষ বলে দিচ্ছে, তার মানে মানুষ ওনার সাথে আছে। মানুষ বলে দিচ্ছে যে প্রত্যেকটা বাড়িতে তারা খুশি। এখানকার আবাল বৃদ্ধ বনিতা সবাই এগিয়ে আসছেন সুনীল সিংয়ের এই আগমনের ফলে, তারা এগিয়ে আসছেন এবং তার সঙ্গে হাতও মেলাচ্ছেন। পরে 19 নম্বর ওয়ার্ড ঘুরলেন, মানুষের কীরকম সারা বুঝলে বলেন? আজকে আমরা নজরুল পৌরসভা 19 নম্বর ওয়ার্ডে আমরা পদ ভোট দূর করছি, বাড়িতে বাড়ি করছি। আমরা মানুষের প্রচুর সারা আছে, মানুষ বাড়ি থেকে বেরিয়ে বলছে আমরা এবার বিজেপিকে ভোট দেব, এবার আমরা পরিবর্তন করবো, এবার আমরা সোনার বাংলা করব, এবার ডবল ইঞ্জিন সরকার হবে। মানুষ রেডি আছে ভোট দেওয়ার জন্য, মানুষ চাইছে কালকে ভোট হলে কালকে আমরা ভোট দেবো। দেখি আমাদের আগামী 22 তারিখ ভোট, মানুষ পুরো রেডি আছে ভারতীয় জনতা পার্টি ভোট দেওয়ার জন্য। যেভাবে তৃণমূল কংগ্রেসের অত্যাচার, যেভাবে ভারতীয় জনতা পার্টির কর্মীর উপরে অত্যাচার, যেভাবে হিংসা রাজনীতি, দেওয়াল লিখতে দেওয়া হচ্ছে না, ব্যানার ছিঁড়ে দেওয়া হচ্ছে, এর প্রতিবাদে মানুষ 2021 সোনার বাংলা নিমতে যে বয়স্ক মানুষটাকে মেরে ফেলা হলো, ওরা বলছে এরকম ঘটনা হয়েই থাকে না। ওদের আজ যে আমাদের প্রথম সবথেকে বড় প্রশ্ন আসছে যে মামাটি মানুষ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী আছে মহিলা, একটা 85 বছরের মহিলা যে নিমতা, যে ওনাকে মারা হয়েছিল উনি মারা গেছে, তার সত্ত্বেও একজনও ওখানে কোনো যার নামে এফআইআর হয়েছিল একজনও মানুষ অ্যারেস্ট হয়নি। আপনি বলুন তো, যে পশ্চিমবাংলা মাননীয় মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, একটা মহিলাকে মেরে দেওয়া হলো, আর মহিলা মৃত্যু হলো, তাকে ওনার মৃত্যু হলো, তার সত্ত্বেও একজনও অ্যারেস্ট হয়নি। এটা আমার ধিক্কার জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি, আগামী দিনে পশ্চিমবাংলার মানুষ এটা বিচার করবে। মমতা ব্যানার্জি যে খেলা খেলা বলছে, এই জন্যই কি এর পরিণতি? নিশ্চয়ই, উনি তো বলছে খেলা হবে, খেলা হবে। আমরা বলছি উন্নয়ন হবে, আমরা বলছি হসপিটাল হবে, আমরা বলছি চাকরি হবে, আমরা বলছি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির তৃণমূল কংগ্রেস পার্টি অত্যাচারে যে মিল কারখানা বন্ধ হয়েছিল ওটা আমরা খোলা হবে, ওটা হবে। আমাদের খেলা হবে না, আমাদের মানুষের মিলেমিশে কাজ হবে, পশ্চিমবাংলা উন্নয়ন হবে। ধন্যবাদ।